তিন দিন আগেই নাকি জানা গিয়েছিল তুরস্ক সিরিয়ায় ঘটতে চলেছে শক্তিশালী এক ভূমিকম্প, এমনটাই দাবি করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এই প্রসঙ্গে আলোচনায় উঠে এসেছেন ডাচ গবেষক ফ্র্যাঙ্ক হুগারবিটস। বলা হচ্ছে তিনি সেই ভবিষ্যৎ বক্তা যিনি এই প্রাকৃতিক ঘটনার আগাম পূর্বাভাস দিয়েছিলেন বিশ্ববাসীকে। চলুন জেনে নেই কে এই হুগারবিটস, কিভাবে এই পূর্বাভাস দিলেন তিনি। শক্তিশালী ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে গেছে তুরস্কের দক্ষিণাঞ্চল ও প্রতিবেশী সিরিয়ার সীমান্তবর্তী এলাকা। ক্রমেই সেখানে বেড়ে চলেছে নিষ্প্রাণ মানুষের স্তূপ। রিপোর্ট লেখা পর্যন্ত যা 4,372 জনে দাঁড়িয়েছে। প্রাণ নেওয়া এই ভূমিকম্প সম্পর্কে তিন দিন আগেই নাকি ভবিষ্যৎবাণী করেছিলেন ফ্র্যাঙ্ক হুগারবিটস নামের এক ডাচ গবেষক। সোলার সিস্টেম জিওমেট্রি সার্ভের এই গবেষক গত 3 ফেব্রুয়ারি মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি পোস্ট করেছিলেন। তাতে লিখেছিলেন, তিনি লেখেন, খুব শিগগিরই বা পরে একটি ভয়াবহ ভূমিকম্প হতে পারে। টুইটে তিনি কম্পনের মাত্রারও একটি আভাস দেন, আর সে মাত্রা ছিল 7.5। উল্লেখ্য, সিরিয়া ও তুরস্কের একটা বড় অংশ জুড়ে যে ভূমিকম্প হয়েছে তার কম্পনের মাত্রা 7.9 ছিল প্রথমবারেই। দ্বিতীয় ভূমিকম্পে কম্পনের মাত্রা ছিল 7.5, আর তৃতীয় ভূমিকম্পে কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে 6। ফ্র্যাঙ্ক হুগারবিটসের ওই টুইট আপাতত ভাইরাল। টুইটে তিনি লিখেও দেন যে কোন কোন দেশে এই ভয়াবহ ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই দেশের তালিকায় ছিল সিরিয়া, তুরস্ক, জর্ডান, লেবাননের নাম। কিন্তু কে এই হুগারবিটস, কিভাবে ভূমিকম্পের পূর্বাভাস দিলেন তিনি? জানা যায় সৌরজগতে নজর রাখাই হুগারবিটস আর তার প্রতিষ্ঠান সোলার সিস্টেম জিওমেট্রি সার্ভের কাজ। মানে পৃথিবীর পাতাল কেঁপে উঠবে কিনা তা জানতে বহির্বিশ্বে নজরদারি। হুগারবিটস বলেছিলেন, সৌরজগতে বিভিন্ন গ্রহের এমন অবস্থান হচ্ছে তার বড়সড় প্রভাব পড়তে চলেছে পৃথিবীতে। তার কথায় প্ল্যানেটরি জিওমেট্রি, সোজা বাংলায় বলতে গেলে গ্রহের জ্যামিতিক ফের। কেমন সেই জ্যামিতি? এক ইউটিউব ভিডিওতে হুগারবিটস দেখিয়েছিলেন, 4 ফেব্রুয়ারি এক লাইনে চলে আসবে সূর্য, শনি, বৃহস্পতি। 5 ফেব্রুয়ারি এক লাইনে থাকবে বুধ, সূর্য, ইউরেনাস। 6 ফেব্রুয়ারি এক লাইনে চাঁদ, পৃথিবী, সূর্য অর্থাৎ পূর্ণিমা। এমন জ্যামিতি দেখিয়ে ভূগর্ভ চঞ্চল হয়ে ওঠার আশঙ্কা করেছিলেন হুগারবিটস। তার দাবি, পুরনো বহু ভূমিকম্পের সঙ্গে গ্রহের অবস্থানের সম্পর্ক খুঁজে পেয়েছেন তারা। তবে অনেকেই বলছেন ফ্র্যাঙ্ক হুগারবিটসের ভবিষ্যৎবাণী ও তুরস্ক সিরিয়ার শক্তিশালী ভূমিকম্পের আঘাত হানা কাকতালীয় ছাড়া আর কিছুই নয়। এ প্রসঙ্গে ভূবিজ্ঞানী শঙ্কর কুমার নাথ বলছেন, কোথায় কত মাত্রার ভূমিকম্প হতে পারে সেটা বলা যায়, কিন্তু কবে কখন সে ভূমিকম্প হবে তার আভাস দেওয়া যায় না। হুগারবিটসের দাবি উড়িয়ে শঙ্কর কুমার নাথ বলছেন, ভূগর্ভের নিচে নিরন্তর প্লেট নড়াচড়া হচ্ছে, এর ফলে যে শক্তি জমা হয় সেটাই ভূমিকম্প রূপে বেরিয়ে আসতে দেখি। আমার মনে হয় না এর সঙ্গে সৌরজগতের কোনো সম্পর্ক আছে। যেখানে ভূমিকম্প হয়েছে সেটা 3-3টি প্লেটের সংযোগস্থল, অ্যানাটোলিয়া প্লেট, আফ্রিকা প্লেট, আরবীয় প্লেট। এমন জায়গায় তীব্র ভূমিকম্প হতেই পারে। তবে কিছুটা অন্য মত আছে। হুগারবিটসের তত্ত্ব পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না আরেক ভূবিজ্ঞানী, ভারতীয় ভূতত্ত্ব সর্বেক্ষণের প্রাক্তন কর্মকর্তা জ্ঞান রঞ্জন কয়াল। তিনি বলছেন, ভূমিকম্প প্লেটের নড়াচড়ার জন্যই হয়। যেমন তুরস্কের ভূমিকম্প হয়েছে ইস্ট অ্যানাটোলিয়া ফল্টে, ভূমিকম্পের আর কোনো কারণ নেই। তবে গ্রহের অবস্থান ভূমিকম্পকে ট্রিগার করতে পারে। চাঁদের অবস্থানের জন্যই তো জোয়ার ভাটা হয়, ফলে গ্রহ উপগ্রহের অবস্থানের প্রভাব পড়বে না এমনটা বলা যায় না। হুগারবিটসরা যা করেছেন সেটা পরীক্ষামূলক, আরও গবেষণা দরকার। যদিও হুগারবিটসের টুইটকে প্রেডিকশন বলতে চান না জ্ঞান রঞ্জন বাবু। তার কথায় পূর্বাভাস দেওয়ার অর্থ স্থান, কাল, মাত্রা তিনটিই বলতে হবে, সেটা এক্ষেত্রে হয়নি, আশঙ্কা করেছিলেন, সেটা দিন কয়েক পর সত্যি হয়েছে, তাই একে ঠিক পূর্বাভাস বলা যায় না। চর্চা চলবে, যুক্তি পাল্টা যুক্তিও চলবে, বিজ্ঞান তো এভাবেই এগোয়। তবে এগুনের ফাঁকে প্রকৃতি আরও পিছিয়ে দেবে কিনা সেই আশঙ্কা থাকছেই। হুগারবিটস বলে রেখেছেন, চলতি বছরের দ্বিতীয় ভাগেও বড়সড় ভূমিকম্পের সাক্ষী হতে পারে পৃথিবী। কবে? আগস্ট থেকে নভেম্বরের মধ্যে আপাতত এটুকুই বলছেন হুগারবিটস। তুরস্ক ও সিরিয়ার এমন পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশের পক্ষ থেকে সহায়তার হাত বাড়ানো হয়েছে। সর্বশেষ প্রাপ্ত সংবাদ মতে বিশ্বের মোট 42টি দেশ এগিয়ে এসেছে সাহায্যে।